বন্ধুরা, তো এখানে এই যে পূজার জন্য সব সামানগুলো নিয়ে নিয়েছি, যেগুলো লাগে, দুধ, মধু, ঘি, তারপর এই যে প্রদীপ নিয়েছিলাম, আর এই যে আটা দিয়ে প্রদীপ বানিয়েছিলাম, এটা খুব শুভ হয় সেজন্য, আর এখানে সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি, দুধ, মধু, ঘি, তারপর জল, তেল, বেলপাতা, প্রসাদ, ধূপবাতি, দিয়া, সব কিছুই নিয়ে নিয়েছি যা যা পূজায় লাগে। আর সোমবারের পূজা আমরা সবাই ব্রত রেখেছিলাম, ব্রত রাখার পর এই যে সবাই মন্দিরে এসেছি পূজা দিতে, আর যেহেতু আজকে সোমবার তো মন্দির তো সবসময় মানে বিজি থাকবে, কারণ সবাই আসতে থাকবে, পূজা দিতে থাকবে, আর আমরা যেহেতু একটু দেরি করে আসি তো এইখানে মানুষগুলো আরও সকালে আসে, বেশি সকালে আসে, এসে ওরা পূজা দিয়ে চলে যায়, তো এই সময়টাই একটু ভিড়টা কম থাকে, তো আমরাও সেই সময়টাই আসি। আনবে এদিকে এই যে মাস্তি করছিল, আর আমি এই যে দাঁড়িয়ে আছি ঠাকুরকে জল দুধ ঢালার জন্য, আর এদিকে এই যে পূজা শুরু হয়ে গেছে, মানে ইনারা কিন্তু অনেকে সকাল থেকে মন্দিরে থাকে আর একের পর এক পূজা করতে থাকে, আর এখানে যে পূজা করার জন্য সবাই বসে আছে, মন্ত্র পড়ছে। আর তো বন্ধুরা, এরকম এখানে আমাদের পূজা হয়, আর এই মন্দিরটা আমরা বেশি আসি, আমাদের বাড়ি থেকে বেশ দূরে, মানে 4-5 মিনিট লাগে লাগে পাহাড়ের উপরে এই মন্দিরটা, যেটা তোমরা দেখেছো আর বেশিরভাগ দেখেছো, এই মন্দিরটাই আমি আসি, আমার ভিডিওগুলো যারা দেখো তারা তো জানো, আর কাছে আমাদের বাড়ির কাছে কাছে অনেকগুলো মন্দির আছে, তা কি বলবো আর, মানে আমাদের এইদিকেই যেন টানে, ভালো লাগে এই মন্দিরটায় আসলে, তো এই জন্যই আমরা সেই প্রথম থেকে যখন থেকে আমরা এসছি তখন থেকে আমরা এই মন্দিরটাই বেশি আসি, ভালো লাগে, মানে যে এক একটা মন্দির এরকম থাকে না যে সেইখানে শুধু টানে, তো সেইভাবেই এইখানে আসে আমাদের। তো এই যে তারপর আমি বাড়ি গিয়ে একটু কাজটা ছেড়ে চলে আসলাম বিদিশায়, আর আজকেও বিদিশায় এসেছিলাম, আমার কালেক্টর অফিসে একটু কাজ ছিল, আর ভাবলাম একটু শপিংয়েও বেরোই আর তোমাদের সাথেও শেয়ার করি। সো আজকে তোমাদের আমি দেখাচ্ছি আমাদের বিদিশায় কী কী জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলোই। তো বন্ধুরা, এখানে দেখো প্রচুর জিনিস, মানে এটা আছে জিনিসপত্রের মল, যেটা বললে বুঝতে পারবা, সামানপাতির মল বলে এখানে আমাদের নর্থ বেঙ্গলে। সো এইখানে এই যে প্রচুর সামান ছিল, আর একদিকে প্লাস্টিক অ্যাভেলেবেল ছিল, একদিকে টিনের সামানগুলো, মানে বর্তন যেগুলো মানে কি বলবো, যেগুলো থালা বাসন থাকে সেগুলোর সামান আলাদা ছিল, তারপর অন্যান্য যেগুলো মানে সব কিছু এক একটা সেটে সেটে আলাদা আলাদা থাকে, এরকম গোছানো গোছানো থাকে, খুব ভালো লাগে। আর এই যে দেখো বেশিরভাগ এখানে প্লাস্টিক, কাঁচ, এইগুলো সামানই বেশি থাকে, তো ডাব্বা, তারপর মানে যে মগ, তারপর থালা বাসন থেকে শুরু করে ঝাড়ু, তারপর ফুলদানি, তারপর কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই এক এক পার্টে পার্টে আলাদা আলাদা করে আছে। আর এইখানে এই যে দেখো ডালিগুলো দেখা যাচ্ছিলো, এই ডালিগুলো ভীষণই ভালো কম দামে পাওয়া যাচ্ছিলো, মানে এক কেটার হিসাবে এক এক রকম দাম, যেটা ভালো কোয়ালিটি সেটার তো দাম থাকবেই, আর যেটা কম সেটা সস্তা, তো এরকমই এখানে ছিল। তো বন্ধুরা, এখানে টোটালি যে সামানগুলো ছিল আমার ভীষণ পছন্দ হচ্ছিলো, বাট আমি যে সামানগুলো নিব এখান থেকে, এই বড় বড় সামানগুলো নিয়ে যেতে গেলে অনেক অসুবিধা হয়, যখন আনবির পাপা আসে তখন এগুলো ক্যারি করতে খুব ভালো হয়, আর বাসে বসে বসে নিয়ে যেতে একটু অসুবিধা হয়, আমি যেহেতু আজকে একাই এসেছিলাম তো সেরকমভাবে কোনো সামানপাতি আমি নেয়নি, আর ভাবছিলাম যখন আনবির পাপা আসবে তখন আসবো, আর সামনে তো পূজাও চলে আসছে, তো পূজা স্পেশাল শপিং তো অবভিয়াসলি করতে হবে, তো সেটার জন্য এখন ওয়েট করছি কবে পূজা আসবে। আর এই যে দেখো ওইখান থেকে ঘুরতে ঘুরতে এখন এদিকে চলে আসছি, এদিকে দেখো কত সুন্দর সুন্দর মাথায় খোপা করার জন্য ফুল আছে, তারপর বাচ্চাদের চুড়ি আছে, এই যে এদিকে গোলাপ জল টল সব কিছুই আছে, আর হ্যাঁ সবচেয়ে দেখো যেটা সুন্দর লাগছিলো সেটা হচ্ছে এই যে ফুল, মানে একটা স্নারি, এটা তুমি তোমার ঘরে রাখতে পারবে, তো আমি যখন ঘর করবো অবশ্যই এরকম কিছু রাখবো, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, মনটা এমনিতেই নিয়ে নিচ্ছে হঠাৎ।
সো বন্ধুরা, এখানে যে সামানগুলো দেখাচ্ছি এখন সেগুলো আছে কসমেটিক্সের ভিতর, মানে আমাদের সাজাগোজার জিনিসগুলো। আর এগুলোর দিক থেকে তো চোখ সরানো মুশকিল, আর আরও অনেক কিছু এরকম আছে, আরও দেখাবো। আর তারপর এখানে এই যে বাচ্চাদের টেডি বেটি সব কিছুই ছিল, আর এটা এগুলো কিন্তু আমি একই দোকানের ভিতর থেকে দেখাচ্ছি। মানে তুমি যদি একটা দোকানে যাও তাহলে তোমার পুরো শপিং সেইটার থেকেই করে করে নিয়ে আসতে পারবে। শুধুমাত্র এখানে কাপড় নেই, আর পুরা বাকি সব কিছুই আছে। সো এখানে এই যে দেখো, আমার বিদিশার মোটমাট কাম শেষ। এখন এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আনবির পাপা মুরগিকে খাবার খাওয়ানোর জন্য খুবই মানে জোর করছিল, কিউকি ও খাচ্ছিল না কিছু। আর এই মুরগিগুলো নিয়ে আসছে, মুরগি, হাঁস, ইলিশ মাছ সব কিছুই নিয়ে এসছে, যেগুলো আনার পর আমাদের মানে মঙ্গলবার বেঁধে গিয়েছে, সোমবার বেঁধে গিয়েছে। তো এই জন্য আমরা তো খাবো না, শ্রাবণ চলছে, শ্রাবণ সোমবারে মঙ্গলবারে আমরা তো খাই না, আর মঙ্গলবারটা তো এমনিতেই আমরা পালি। সো এইখানে যে মুরগিকে খাওয়াচ্ছে, হাঁস একা একা খেয়ে নিচ্ছে, তো ওকে খাওয়ানো লাগছে না। আর তাছাড়া আমাদের বাড়িতে অনেক মানুষ আসতে চলেছে, পার্টি হবে, মানে বেঙ্গলি পার্টি হবে আর কি। অনেক বাঙালিরা আমাদের আশেপাশে যারা থাকে সবাই একসাথে হবো, একসাথে হয়ে তারপর ভালো লাগে না সবাই একসাথে হলে, তো সেটাই। এই যে এখানে দেখো একটা হাঁস, সুন্দর একটা সাদা হাঁস। আর তাছাড়া এই ভিডিওটা অনেকদিন ধরে কন্টিনিউ চলছে। তো এইখানে এই যে এখন মাংস কাটা হয়ে গিয়েছে, এটা মঙ্গলবার মানে সোমবার বাদে, তারপর আর মাংস কাটতে গিয়ে আমার নখটা একটা কেটে গিয়েছে, যেটা তোমাদের দেখালাম, তারপর ভেঙে গিয়েছিলো, আনবি পাপা কেটে দিয়েছে। এদিকে এই যে আমার মশলা কষানো হচ্ছে, এগুলো আমি সব শিলপাটায় বেটে নিয়েছি, কারণ দেশি মাংস তো শিলপাটায় অবশ্যই বাড়তে হবে, সেটা স্বাদটা আরও বেশি ভালো হবে। মাটির চুলা যদি রান্না করতাম তাহলে হয়তো আরও সুন্দর লাগতো, বাড়িতে সেটা তো আর সম্ভব নয়। সো এই জন্য এই যে এখানে এখন রান্না করছি, আর ওদিকে আমার মাছটা কাটতে হবে, যেটা আমি ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছি, যেহেতু মঙ্গলবার সোমবার অনেকদিন ধরে ফ্রিজের ভিতর রাখা ছিল। তো সেই জন্য ফ্রিজটা একদম মানে বরফে, মাছটা বরফে একদম ভরে গিয়েছে, তো ওটা আমি ফ্রিজ বন্ধ করে খুলে রেখেছি, আর বেরও করে রেখে দিয়েছি তারপর। আর এই যে দেখো এদিকে মাছটা একদম এক কান হয়ে গিয়েছে, এটাকে এখন আমার কাটতে হবে। আর মাছগুলো অনেক বড় বড় ছিল, 700-800 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম এরকম এক একটা ছিল। আর তারপর দেখো মাছটা আমি একদম ছাপ করে কেটে নিয়েছি, তিনটা ইলিশ ছিল, তার ভিতরে একটা ডিমওয়ালা ছিল, আর এটা সেই ডিমওয়ালাই কেটেছি, যেহেতু আজকে শুধু ভাজি করব তাই। আর এদিকে এই যে মাংসটা কেটে নিয়েছি, আর মাংসটা দেখে তোমরা অন্যরকম ভেবেছো, এটা হচ্ছে কড়কনাথ মুরগি, মানে কালা মুরগি, এটার মাংস সব কিছুই কালো হয়। তো এদিকে এই যে মাছটাও আমি ভাজা করার জন্য রেখে দিয়েছি, আর আজকেও আর একটা দাদা আসবে, বাঙালি দাদা আসবে খেতে। আর এদিকে আমার এই যে কড়কনাথ মুরগি, মানে কালো মুরগি যেটা বলে, সেটা আমার রান্না কমপ্লিট, আর এটার স্বাদ যে এত সুন্দর, দেশি মুরগির থেকেও ভালো। আর তারপর এদিকে এই যে মাছ ভাজা চলছে, আর ভাতও এদিকে আমি বসিয়ে দিয়েছি, ভাতও রান্না হয়ে গিয়েছে। আর বলতে বলতে এই যে দেখো আমার পুরো রান্নাটা এখন কমপ্লিট, মাছের তেল, ইলিশ মাছ ভাজা, আর ছিল মাংস। রাতের বেলা তাই বেশি আইটেম করিনি। তো আর এদিকে এই যে আমরা একটা ফ্রেমে বন্দি হয়ে গিয়েছি, মানে ওটা তো অনেক আগে হয়ে গিয়েছে। এই যে দেখো সত্যিকারের ফ্রেমে বন্দি হয়েছি। তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে পুরো ভিডিওটা, অবশ্যই লাইক করো। খুব অনেক দিনের আশা ছিল আমার, যারা আমাদের ফ্রেমে দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ফাইনালি রেখে দিয়েছি। এটা আমাদের দীঘার ছবি, দেখো কেমন লাগছে অবশ্যই সবাই বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। আনবি, আমি, ওর পাপা, আমরা সবাই আছি একই ফ্রেমে। আমার তো খুবই ভালো লাগছে, দেখো। বাই বাই।